ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফার্স্ট অফ অল কক্রোচের মরফোলজিটা আমরা দেখব এটা হচ্ছে ডরসাল সার্ফেস এবং এই দিকটা হচ্ছে ভেন্ট্রাল সার্ফেস যেহেতু এটা একটা ইনসেক্ট তাই জন্য এখানে থ্রি পেয়ার্স অফ থোরাসিক লেগস প্রেজেন্ট এরপর আমরা দেখব ডরসাল সার্ফেসে এদের ওপরের দিকে একটা স্পট একটা বড়ো শক্ত অংশ রয়েছে যেটাকে বলা হয় ঠিক তার নিচেই রয়েছে একটা উইং লাইক স্ট্রাকচার এটা কিন্তু উইং নয় এটা ফ্লাই করতে সাহায্য করে না এটাকে টেগমিনা বা এটাকে এলাইট্রা বলা হয় ঠিক তার নিচে যে উইংটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাস্কুলার উইং ট্রু উইং এই হাইন্ড উইংটাই কিন্তু উঠতে সাহায্য করে এই ট্রু উইং বা মাস্কুলার উইংটার ঠিক নিচেই আমরা দেখবো তাদের এক্সোস্কেলিটাল যে কাইটিনা স্ট্রাকচার তার কতগুলো ফ্ল্যাপস রয়েছে একদম ওপর থেকে আস্তে আস্তে পুরো অ্যাবডোমেন বরাবর অসংখ্য ফ্ল্যাপস রয়েছে এইটাকে বলা হচ্ছে টারগাইট এই অং দিকের অংশটাকে বলা হয় টারগাইট এবং আমরা যদি একইভাবে এরকমই কাইটিনাস যে স্ট্রাকচার সেটা ভেন্ট্রাল দিকে যেটা রয়েছে সেই ফ্ল্যাপসগুলো দেখি তাহলে সেটাকে বলা হবে স্টারনাইট এবং একদম তাদের অ্যাবডোমেনের যে টার্মিনাল পোর্শান সেখানে আমরা দেখতে পাচ্ছি ভাল ভাল অ্যাপারচার যার সঙ্গে অ্যাকচুয়ালি একটা এক কেসটা কানেক্টেড থাকে অ্যাটাচড থাকে তো এখানে আরও দুটো অ্যাপেন্ডেজেস আমরা দেখতে পাচ্ছি এ পেয়ার অফ অ্যানাল সার্সি যেটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই উপস্থিত এটা যদি মেল হতো তাহলে এখানে আরও দুটো খোঁচার মতো অংশ থাকতো দুটো এক্সট্রা স্ট্রাকচার থাকতো তাকে অ্যানাল স্টাইলস বলা হয় ঠিক এই জায়গাটাতে থাকতো যদি মেল হতো তো ওকে গাইস এরপর আমরা এই মাউথ পার্স কীভাবে ডিসেক্ট করতে হয় সেটা দেখব তো এই মাউথ পার্স করার জন্য এই ককরোচটাকে বা স্পেসিমেন্টটাকে হাতে গ্রিপ করাটা কিন্তু সব থেকে বেশি ভাইটাল তো প্রপারলি এটাকে কিন্তু হাতের মধ্যে স্ট্যাবলিশ করাতে হবে ঠিকঠাক করে এটাকে ধরতে হবে তো এরপর বাঁ হাতে ধরলে ডান হাতে আমাদেরকে ফরসেপ নিয়ে এর মুখ উপাঙ্গ বা পার্টসগুলোকে আলাদা আলাদা করে ভালো করে দেখে নিতে হবে কোথায় কি কি রয়েছে এবং ছবির সঙ্গে মিলিয়ে ভালো করে দেখতে হবে অলরেডি আমরা একটা কাগজের মধ্যে তাদের পার্টসগুলোকে লিখে তারপর একটা স্লাইডের নিচে রেখেছি যাতে করে ডিসপ্লে করতে খুব সুন্দর লাগে এবং ডিসপ্লে করতে সুবিধা হয় প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে এখানে দেখানো যাবে তো এরপর যথারীতি আমরা একটু জল নিয়ে নিয়েছি এই জলটা কি করব না আমরা স্লাইডে বিন্দু বিন্দু আকারে প্রত্যেকটা যে স্ট্রাকচার তাদের পাশে পাশে দিয়ে দেব প্রত্যেকটা মাউথপাটের জন্য এক বিন্দু করে জল তো এরপর কি করব এই ফরসেপটাকে ঠিক এই পাশ থেকে একদম লোয়ার লিপের তলার দিক থেকে ঢোকাতে হবে এবং একটু পেছনের দিক থেকে এটাকে টেনে তুলতে হবে যাতে করে ওপরের অংশটা ছিঁড়ে না গিয়ে পুরো ইনট্যাক্ট স্ট্রাকচারটাই বেরিয়ে আসে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পুরো কিন্তু লোয়ার লিপ বা লেবিয়াম টোটালটাই কিন্তু বেরিয়ে চলে এসেছে তো এরপর যথারীতি আমরা লোয়ার লিপ থেকে আপার লিপের দিকে যাব তার জন্য এর পরের স্ট্রাকচারটা হচ্ছে ম্যাকজিলা তো কখনো আমরা ভুল করেও ম্যাকজিলারি পাল্প ধরে টানবো না একদম বেসটা থেকে টানবো যাতে করে টোটাল স্ট্রাকচারটা বা এন্টার যে স্ট্রাকচার সেটাই যেন উঠে চলে আসে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো এনটায়ার ম্যাকজিলাটাই উঠে চলে এসছে এবং কম্প্যাক্ট রয়েছে তো নেক্সট আমরা রাইট সাইডেরটা তুলে ফেলেছি এবার লেফট সাইডের যে ম্যাকজিলা সেটাও একইভাবে টেনে তুলব তো এটাকেও টেনে তুললাম অনেকটা বেস থেকে যাতে করে টোটাল অংশটাই উঠে চলে আসে তো দেখা যাচ্ছে এটাকে আমরা প্লেস করে নেব এবং প্রত্যেকবার আমরা এক ফোটা করে জল দিয়ে রাখবো যাতে ওখানে বসাতে সুবিধা হয় তো হয়ে গেল ম্যাকজিলা এরপর আমরা ম্যানডেভেল ম্যান্ডিবেলগুলোকে এক এক করে তুলব প্রথমে ডান দিকেরটাকে স্ট্রেচ করে দেখে নেব এবং বা দিকেরটাকে এবং এটাও কিন্তু একদম বেস থেকে ফরসেপটা বসিয়ে প্রেস করে তারপর টেনে তুলতে হবে ঠিক এইভাবে তাহলে পুরো ম্যান্ডিবেলটা কিন্তু উঠে চলে আসবে যথারীতি ম্যান্ডিবেলটাকে ম্যান্ডিবেলের জায়গাটাকে জায়গাতে আমরা প্লেস করব হয়ে গেল এরপর লেফট সাইডের ম্যান্ডিবেলটাকে তুলব তো এখানে একটু টান বেশি পড়ার জন্য হাইপোফ্যারিংসটা উঠে চলে এসছে প্রবলেম নেই এরকম হলে তখন আমরা কাচি ইউজ করব এবং এই দুটোর মাঝখানে যে জয়েন্টটা রয়েছে সেটাকে কাট করে দেব তো এখানে আমরা ছোট কাচি দিয়ে এটাকে কাট করে দিলাম ফলে ম্যান্ডিবেল এবং হাইপোফ্যারিংস এরা আলাদা হয়ে গেল তো এরপর লেফট সাইডের ম্যান্ডিবেলটাকে আমরা লেফট সাইডের ম্যান্ডিবেলের জায়গাতেই প্লেস করব এবং এখানেও এক ফোঁটা করে জল দিলে সুবিধা হবে এরপর হাইফো যেহেতু উঠে বেরিয়ে এসেছে তাই জন্য সেটাকে ডাইরেক্টলি আমরা হাইফো জায়গা অর্থাৎ একদম মাঝখানে হাইফো সেখানে রেখে দেব তো এখানে রেখে দিলাম এরপর বাকি রইল শুধুমাত্র আপার লিপ তো এই আপার লিপটাকে এরপর আমরা আস্তে করে তুলব একদম বেস থেকে যাতে কোনো অংশ ছিঁড়ে না যায় তো এরপর দেখতে পাচ্ছ আমরা এটাকেও তুলে ফেলেছি এবং আপার লিপকে আপার লিপ অর্থাৎ ল্যাবরামের জায়গাতে প্লেস করব তো ওপরে ল্যাবরাম লেখাই আছে ঠিক সেখানেই কিন্তু আমরা এটাকে প্লেস করব ঠিক যেরকমভাবে ডায়াগ্রামে দেওয়া থাকে মাউথ পার্টস আমাদেরকে ডিসপ্লে করানোর সময় ঠিক সেই ওরিয়েন্টেশনে কিন্তু এটাকে সাজিয়ে তারপর প্রেজেন্ট করতে হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছ যে কিভাবে এই মাউথ পার্টসটাকে বার করে তারপর সেটাকে প্রপার ওরিয়েন্টেশান করে সেটাকে শো করতে হবে এক্সামিনারকে ঠিক এই নিচে যদি একটা কাগজ রেখে সেটাকে দেখানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর ডিসপ্লে হবে তো এক্সেস ওয়াটার যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে ব্লটিং পেপার দিয়ে কিন্তু শোক করে নিতে পারবো কোনো অসুবিধাই হবে না তো এখানে আমরা আর এটাকে নিচে যদি রাখতাম আর একটা নিডল ইউজ করতে পারতাম এটাকে প্রপারলি ওরিয়েন্টেড করার জন্য তো আশা করি আসতে এখানে ভিজিবল হয়েছে প্রত্যেকটা পার্টগুলো ঠিকঠাকভাবে সাজানো হয়ে গেছে তো এরপর আমাদের আর কিছু সেরকম কাজ নেই যতটা পারবো ততটা ক্লোজ প্রক্সিমিটিতে রেখে ঠিকঠাকভাবে এটাকে ইয়ে করব। তো দেখতে পাচ্ছ সবাই ঠিকঠাকভাবে আমাদের মাউথ পার্ট সেটা ওরিয়েন্টেশান হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল মাউথ পার্টস ইন কক্রোচ ওকে হ্যালো এভরিওয়ান তো আশা করি ককরোচের মাউথ পার্টস কীভাবে ডিসেক করতে হয় তোমরা ভালো মতো বুঝতে পেরেছ তো বর্তমানে আমরা খুব খারাপ সিচুয়েশানের মধ্যে থেকে যাচ্ছি এই প্যান্ডেমিক সিচুয়েশানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টগুলো তো বন্ধুরা অ্যাকাডেমি অব বায়োসায়েন্সের পক্ষ থেকে আমি ইনিশিয়েটিভ নিয়েছি যে ইলেভেন টুয়েলভের বায়োলজিক্যাল সায়েন্স এবং ডিগ্রি কোর্সের জুওলজির ম্যাক্সিমাম প্র্যাকটিক্যালগুলোকে তোমাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেল সংক্রান্ত নোটিফিকেশন পেতে পারো ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে